আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ের রায়পাড়ায় 1993 সালের বন্যায় রাস্তা ভেঙে তৈরি হয় বিরাট গর্ত। গর্ত পারাপারে 29 বছর ধরে ভরসা বাঁশের সাঁকো। সাঁকো দিয়ে কোনো যানবাহন পারাপার করা সম্ভব নয়, তাই নিচে পায়ে চলা পথ দিয়ে যানবাহন চলাচল করে। কিন্তু গত বছরই ভেঙে পড়ে সাঁকোটি। স্থানীয়রা জানান, গত বছর জেলা পরিষদের স্থানীয় সদস্যরা শেফালী বর্মন এসে পাকা সেতু বা কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন, কিন্তু এক বছর গড়িয়ে গেলেও পাকা সেতু তো দূরের কথা, সাঁকোটি পর্যন্ত পুনর্নির্মাণ করা হয়নি। শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টির পর শনিবার রায়পাড়ার ওই জায়গায় দেখা গিয়েছে পায়ে চলা পথটির উপর হাঁটু জল। শিশু কিশোররা আনন্দে মাছ ধরছে সেখানে। জেলা পরিষদের স্থানীয় সদস্য শেফালী বর্মন বলেন, সেতু তৈরির ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ জেলা পরিষদের তহবিলে টাকা নেই। ওই জায়গায় সেতু তৈরি করে থাকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, তাই গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করছে। দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিফুল আলম বলেন, সাঁকো পুনর্নির্মাণের জন্য অ্যাকশন প্ল্যান করা হয়েছে, কিন্তু ওই তহবিলে কোনো টাকা নেই। দেওগাঁও থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।